আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো, আজ ভারতীয় নেভিতে দুটি ধ্রুব MK3 MR হেলিকপ্টার যুক্ত হয়েছে। ভারতীয় নেভি তাদের প্রয়োজন অনুসারে মোট 17টি অর্ডার দিয়েছে। মনে করা হচ্ছে আগামী দিনে খুব তাড়াতাড়ি এইগুলি ডেলিভারি পেয়ে যাবে। দ্বিতীয় আপডেটটি হলো, ভারতীয় এয়ারফোর্স খুব সমস্যার মধ্যে রয়েছে, যা সত্যি ভারতের সুরক্ষার জন্য চিন্তার বিষয়। ভারতীয় এয়ারফোর্স মার্শাল সহ উচ্চ আধিকারিকরা ইতিমধ্যে ভারত সরকারের সাথে আলোচনা করেছে এই বিষয়ে। আপনাদের জানিয়ে রাখি, দেশের সুরক্ষা ও যুদ্ধ জয় নিশ্চিত করতে এয়ারফোর্সের ভূমিকা অনেক বেশি। ভারতের দুই দিকে দুটি শত্রুদেশ রয়েছে। প্রাক্তন CTS বিপিন রাওয়াত জানিয়েছিলেন, ভারতের সবথেকে বড় শত্রু চীন। পরিস্থিতি খারাপ হলে পাকিস্তান ও চীন একসাথে ভারতের সাথে যুদ্ধ করতে পারে, সেই কারণে ভারতের 42টি স্কোয়াড্রন দরকার। কিন্তু ভারতের কাছে 30টি স্কোয়াড্রন আছে, এক একটি স্কোয়াড্রনে 18টি করে ফাইটার জেট থাকে। অর্থাৎ ভারতীয় এয়ারফোর্সের কাছে 216টি ফাইটার জেট কম আছে বর্তমানে, যা নিয়ে ভারতীয় এয়ারফোর্স বেশ চিন্তিত। এই নিয়ে ভারত সরকারের ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং সহ আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে। সেখানে ভারতীয় এয়ারফোর্সের তরফ থেকে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি ভারতীয় এয়ারফোর্সের বাকি ফাইটার জেটগুলি দরকার। তার সাথে এটাও জানানো হয়েছে, আগামী 4 থেকে 5 বছরে বেশ কিছু ফাইটার জেটকে বাতিল করা হবে, কারণ এইগুলি সময়সীমা শেষ হয়ে আসছে। ভারতে রাফেল ফাইটার জেট এসে যাওয়ার ফলে শক্তি বেড়েছে বিপুল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এখন অনেক ফাইটার জেটের প্রয়োজন আছে, ভারতের ডিফেন্স বাজেট আরও বৃদ্ধি করা দরকার। আমেরিকা তাদের সেনার জন্য প্রতি বছর $750 মিলিয়ন খরচ করে, যা ভারতের বাজেটের থেকে প্রায় 10 গুণ বেশি। তবে আমেরিকা তাদের অর্থনীতি থেকে এই টাকা খরচ করে না। আমেরিকা যেসব আধুনিক অস্ত্র তৈরি করে বিক্রি করে, সেই টাকা থেকে যা ইনকাম হয় সেটাই খরচ করে। ভারতকেও একই পথে এগিয়ে যেতে হবে, ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। ভারত নিজেদের তৈরি অস্ত্র ইতিমধ্যে বিক্রি করতে শুরু করেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।